এই মহান একটি সময়ে, যে সময়টা আমাদেরকে বছরের প্রথম দিন সুন্দরভাবে আনন্দ দিয়ে, খুশি দিয়ে, আন্তরিকভাবে একজনকে অন্যে অভিবাদন জানিয়ে, খাওয়া দাওয়া, যাওয়া আসা, বেড়ানো ইত্যাদির মাধ্যমে এই দিনটাকে যেভাবে উদযাপিত করতে পারতাম, সেটা আমরা না করে আমরা একত্রিত হয়েছি এই চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যেটা মহামারী হিসেবে সারা পৃথিবীতে আমাদেরকে একটা দুর্বিষহ জীবনে বিপর্যস্ত করে রেখেছে। আমাদের একান্ত প্রিয় প্রিয় ভাই ও বোনেরা অনেকেই, যারা প্রত্যেকেই আমাদের সাথে প্রত্যেক দিনই থাকতেন, প্রত্যেক সময়ই থাকতেন, আমাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন, নেতৃত্ব দিতেন, মমতা দিতেন, মায়া দিতেন, সাহায্য করতেন, সহযোগিতা করতেন, তারা অনেকেই আমাদের মাঝে আজকে নেই। এর জন্য আমরা কারো কাছে আজকে হাত পেতে এর থেকে মুক্তি পাবো না, একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ ছাড়া। সেই দিক লক্ষ্য রেখে আমাদের এক অত্যন্ত প্রিয় সহযোগী ভাই, যিনি আজীবন সমাজকর্মে নিবেদিত, যিনি বাংলাদেশ সোসাইটিতে 27টি বছর আমাদের এখানে অনেকের সাথে কাজ করে যাচ্ছেন, এবং তাকে যেখানে যখনই আপনি যা দেখেছেন, পেয়েছেন মানুষের সেবায়, একজন বীর মুক্তিযোদ্ধা, আজহারুল হক মিলন আজকে 10 দিন যাবত হসপিটালে এই দুরারোগ্য কোভিড ক্যান্সার, কোভিডে আক্রান্ত। আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি, করার পরে আমরা ভাবলাম আমরা কি করতে পারি। পরিবারের সাথে আমাদের প্রত্যেকের যোগাযোগ আছে, প্রথমে আমরা 4-5 জন কথা বলতে শুরু করলাম। আলিম ভাই সেখানে প্রথমে উদ্যোগ নিলেন, তার সাথে আসলেন মোহাম্মদ আলী, রহিম ভাই, আমি, আবু নাসের ভাই, সিদ্দিকি, নয়ন ভাই। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করব। প্রস্তাব আসলো নাগরিক সমাজের পক্ষ থেকে, আমি বললাম না, এটা উনি সোসাইটির সদস্য, সোসাইটির মাধ্যমে করা উচিত, উনি আজীবন সদস্য, সেই জন্য আমরা সোসাইটির মাধ্যমে একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন, সেখানে আমরা সবাই সামিল হয়েছি। আজ পর্যন্ত ওনার 10 দিনে ওনার অবস্থা, আমাদের ডাক্তার হামিদুজ্জামান ঢুকতে পারছেন না, ওনার সাথে কথা হয়েছে, ডাক্তার এবং ওনার, উনি ব্যাখ্যা করবেন, কিন্তু ওনার অবস্থা যেহেতু উনি ভেন্টিলেশনে গেছেন, আমি আজিজ ভাইয়ের সাথে কথাও বলেছি, ওনারও ভেন্টিলেশন ছিল, তখন অবস্থাটা খারাপের দিকে যায়। কিন্তু পারিবারিক সূত্রে কালকে এবং আজকে যতটুকু খবর পেলাম, তাতে বলা হলো, ডাক্তার বলেছে ওনার অবস্থা স্টেবল, অত দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু আমরা জানি আমাদের সাথে কারোর সাথেই ওনার কোনো কথা হয়নি, হতে পারবেও না, যেহেতু উনি ভেন্টিলেশনে আছেন। আমি আর দীর্ঘায়িত করব না, এরপরে হামিদুজ্জামান সাহেব আসবেন, উনি হয়তো দু একটা কথা বলবেন। আমি আজকের এই দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আমার পক্ষ থেকে আমি সোসাইটির একজন কর্মকর্তা ছিলাম, ফখরুল আলম, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসুন বন্ধুগণ, আমাদের আর করার কিছু নেই, প্রাণ ভরে আল্লাহ তাআলার কাছে আজকে আমরা আমাদের ইমাম ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে আমরা এই দোয়া মাহফিলে শরিক হই এবং দোয়া করি। আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন, আমরা যেহেতু একটা পরিচ্ছন্ন এবং সুন্দর অনুষ্ঠান করতে চাচ্ছি, সেজন্য আপনাদের কাছে আগেই আমরা মিনতি করে বলবো, আমরা আজকে ওনার উপরে আলোচনা করার জন্য এখানে কোনো সুযোগ আমরা সেভাবে রাখার চেষ্টা করিনি। শুধু ডাক্তার সাহেব একটা দুই একটি কথা বলবেন, আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এখনই কিছু কথা বলবেন, তারপরেই কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াতের পরে, তারপরেই আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের যিনি এই অনুষ্ঠানটাকে আজকে এই পর্যায়ে আনতে অনেক সহযোগিতা করেছেন, যারা মোহাম্মদ আলী সাহেব পরিচালনা করবেন, উনি আপনাদের সবাইকেই আমাদের সামনে তুলে ধরবেন, সাথে সাথে আমিও চেষ্টা করব, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। এখন আমি মোহাম্মদ আলীকে বলবো, যারা মোহাম্মদ আলী, আপনি আমাদের আগের কথা অনুযায়ী এখন কোরআন তেলাওয়াতটা হয়ে যাক,
করন্তালতের পরপরই আমাদের দু একজন যারা কথা বলবেন তারা কথা বলবেন, তারপরে আমরা মোনাজাতে অথবা দোয়া মাহফিলে শরিক হব। আমি এখন মোহাম্মদ আলীকে বলবো হুজুরকে অনুরোধ করার জন্য, যারা এসছেন আপনাদেরকে আমি আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আলী ইমাম ভাই, আবু নাসের ভাই, আমাদের রহিম হালাদার, মোহাম্মদ আলী, আমাদের নয়ন ভাই এবং আরো কয়েকজন আমাদেরকে সহযোগিতা করেছেন, পর্যায়ক্রমে প্রত্যেকের কথাই আমরা বলবো। আপনাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফকরুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আজকের এই দোয়ায় যোগদানকারী সকল অতিথিবৃন্দ, আপনাদেরকে বাংলাদেশি প্রবাসী নাগরিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ফকরুল ভাই ইতিমধ্যে বলেছেন আমরা কোনো বক্তব্য আজকে রাখবো না, আমরা শুধু দোয়ায় চলে যাব। তারপরে দুই একজন যারা আছেন, যারা মিলন ভাইকে খুব কাছে দেখেছেন এবং ডাক্তার সাহেব উনি মিলন ভাইয়ের খোঁজ খবর রেখেছেন, উনি হয়তো কথা বলবেন এবং ওনার সন্তান, একমাত্র সন্তান কাজী জালাল আমাদের সাথে যোগদান করেছেন, সে হয়তো আপডেট আপনাদেরকে জানাবে। এখন আমি আমাদের সেই কথা অনুযায়ী আমরা আমাদের সম্মানিত মাওলানা যিনি আজকে কোরআন তালাওয়াত করবেন এবং দোয়া পরিচালনা করবেন, মাওলানা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি দয়া করে আমাদের একটু কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছি। আমি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করতেছি। আমরা সবাই মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। যেহেতু এই তেলাওয়াতটা সরাসরি হচ্ছে, যদি আমরা কি মনোযোগ সহকারে শুনি তাহলে এই নেকির অধিকারী আমরা হব ইনশাল্লাহ। আর যে ভাইয়ের জন্য, যে যার রোগ মুক্তির জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করা হবে, উনিও উপকৃত হবেন। আমরা কে যেন কথা না বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। লিল জুমলা তো শরীক অদিম এটা ভিটামিন খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء فيغفر لمن يشاء ويعذب
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم পাশাপাশি যারা কোভিড-19 অসুস্থ হয়েছেন তাদের সকলের জন্য নাম জানা এবং অজানা সকলের জন্য এবং যারা আমাদের ছেড়ে
এই কোভিড-19 চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আমরা চেষ্টা করব যাদের নাম পেয়েছি সেই নামগুলি আমরা হুজুরকে বলবো এবং হুজুর তাদের জন্য দোয়া করবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করব আমাদের বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আজিজ ভাইকে। উপস্থিত আজকের এই জুম মিটিং এ যারা অংশগ্রহণ করছেন সেসব সকল বাংলাদেশের সম্মানিত ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম। একটু সাউন্ডটা বাড়তে হবে আজিজ ভাই, আপনার সাউন্ডটা কম। আজকে এই আরেকটু যারা অংশগ্রহণ করেছেন প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আয়োজন যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজকে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে এই দোয়া মাহফিলের আয়োজন কাজী আজহারুল হক মিলন, এর আগে ফখরুল ভাই বলে গেছেন যে সোসাইটির একটা নিপীড়িত প্রাণ, বহু বছর ধরে অনেক কমিউনিটি সার্ভিস করে যাচ্ছেন নিঃস্বার্থ ভাবে। পরম করুণাময় আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই দোয়া করব উনি যেন সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন, আমাদের মাঝে ফিরে আসেন এবং ওনাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসেন। এই করোনা মহামারীতে যারা আমাদের বাংলাদেশের সোসাইটির তিনজন কর্মকর্তা কামাল, প্রেসিডেন্ট কামাল সাহেব, বাক্কের সাহেব এবং আমাদের খায়ের ভাই চলে গেছেন, সোসাইটির তিনজন বর্তমান কর্মকর্তা এবং অগণিত বাংলাদেশি ভাইয়েরা ও বোনেরা এই করোনা মহামারীতে মৃত্যুবরণ করছেন, নাম জানা না জানা আমরা সকলে রাস্তার মারফত কামনা করব তাদের জন্য, দোয়া করবো আল্লাহ যেন জনদেরকে জান্নাতবাসী করেন। এবং আজকে যারা আক্রান্ত আছেন ইনক্লুডিং আমার মেয়ে করোনায় আক্রান্ত, আমিও তাদের জন্য আমার মেয়ের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। এবং যারা আরো আরো বাংলাদেশি এবং সমগ্র মুসলিম বিশ্বের এবং সমগ্র মানব জাতির জন্য আমরা সবাই মিলে দোয়া করব, সবাই যেন আমার যে মানব জাতিকে পরম করুণাময় আল্লাহ তাআলা হেফাজত করে রাখে এই মহামারী থেকে। আর আমরা সকলেই একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে রাখেন পরিবার পরিজন। এগুলো আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আজিজ ভাই আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এখন আমরা বক্তব্য রাখার জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে মিলন ভাইয়ের সাথে আমাদের জিনিস মোটামুটি সবসময় যোগাযোগ রেখেছেন, আমাদের সম্মানিত বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডক্টর হামিদুজ্জামান। ডক্টর হামিদুজ্জামান ভাইকে বলবো একটু মিলন ভাইয়ের যে বর্তমান অবস্থান সেই সম্বন্ধে একটু আমাদের সকলকে অবহিত করার। ডক্টর হামিদুজ্জামান, আসসালামু আলাইকুম। আমি আসলে সবসময় যোগাযোগ রাখিনি, উনি আইসিউতে যাওয়ার আগে মুহূর্তে আমার সাথে একটু টেলিফোনে কয়েক মিনিট কথা হয়েছে, তখনই বুঝছি যে উনি বেশ অসুস্থ, তারপরে তাই আইসিউতে নিয়ে গেছে, তারপরে আমার যোগাযোগ হয়নি। ওর আপ টু ডেট স্ট্যাটাস সম্বন্ধে ওনার ফ্যামিলিরাই জানতে পারবে, কারণ অন্য কাউকে তো ইনফরমেশন দিবে না। আমি সোমবারে চেষ্টা করবো আমার কলিগদের মাধ্যমে কিছু আপডেট নিতে। শুধু এইটুকু বলতে পারি যে উনি পৃথিবীর সব ওয়ান অফ দি বেস্ট হসপিটালে আছেন এবং বেস্ট ইন্টেনসিভ কেয়ারই আছেন। সুতরাং আমাদের
ডাক্তার অথবা সায়েন্টিস্টদের তরফ থেকে যে চিকিৎসা পাওয়া দরকার আল্লাহর রহমতে সেটা শুনে পাচ্ছেন। আইসিউতে গেলে আপনারা যারা আছেন অনেকে আইসিউ থেকে ফিরে এসেছেন, প্রতিটি মুহূর্তে কাউন্ট করে। তবে কোভিড রোগটা এমন যে প্রথম 2 সপ্তাহ পরেই কোষ্টা আয়দের ডেটোরিয়েট করে আর ভালো হতে থাকে। এই মুহূর্তে আমরা তার জন্য শুধু দোয়া করতে পারি। আসুন সবাই মিলে দোয়া করি। আপনারা যারা মুরব্বী আছেন, আমাদের রিলিজিয়াস লিডার আছেন, তারা জানেন আমাদের দোয়াই ওনার কাজে দিবে। সুতরাং আসুন তার জন্য দোয়া করি। ধন্যবাদ ডাক্তার হামিদুজ্জামান। আমি এখন অনুরোধ করব কাজী আজহারুল মিলন ভাইয়ের একমাত্র ছেলে জালাল হক আমাদের সাথে আছেন, তার কাছ থেকে ডাক্তার এবং নার্স সবসময় তার সাথে যোগাযোগ করেন এবং সর্বশেষ আমরা তার কাছ থেকে শুনবো মিলন ভাইয়ের বর্তমান অবস্থা। কাজী জালাল আঙ্কেল, তুমি আছো? আলী ভাই, আসসালামু আলাইকুম। জি আলী ভাই, যে কথা বলে তাকে দেখা যাচ্ছে না কেন? যে কথা বলে তাকে দেখা যাচ্ছে না, একটু ঠিক করে দিবেন। আপনি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা ল্যাপটপে যারা আছেন তারা স্ক্রিন চেঞ্জ করে দেখতে পাই আমরা। জালাল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। তোমাকে হয়তো সবাই দেখতে পাচ্ছে না, যেহেতু আমাদের সাথে প্রায় 54-55 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। জালাল, তুমি কথা বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ, সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সবাই এখানে এসেছেন এবং আমার বাবার সহপাঠী বন্ধু এবং ভদ্রমহোদয়গণ যারা এখানে আছেন সবাইকে। দালাল, তোমার ছবিটা একটু দেখাও, ছবিটা তুমি একটু আনমিউট করো আবার। জালাল, জি জি আঙ্কেল, আসতেছি একটু একটু, তুমি এটা ক্যামেরাটা অন করো, ক্যামেরাটা অন করো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ক্যামেরা তো অন হচ্ছে, দেখা যাচ্ছে কি? না, তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি ঠিক আছে, তুমি কথা বলো। জি সরি, তোমার একটু D2 প্রবলেম। তুমি আনমিউট করো, মিউট করো, মিউটে তোমারটা মিউট আছে, তুমি আনমিউট করো। ওকে, এখন ঠিক আছে। হ্যালো, তুমি আর স্ক্রিনে ধরো না, জাস্ট কথা বলতে থাকো। নো, হ্যালো, আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বারবার তুমি, আরো নো ভাই, এটা কেন হচ্ছে এরকম? এখন শোনা যাচ্ছে কি? ডাক্তারের সাথে, নার্সের সাথেও। নার্স আপডেট দিয়েছে সকাল 8টায়, এরপর ডাক্তার আপডেট দিয়েছে এবং ডাক্তার বললো যে এখন সে ভেরি সেটেলড অবস্থা আছে ইনশাল্লাহ। সেটেল মিন হচ্ছে এখন যার যে কন্ডিশন, এটা খারাপের দিকেও না ভালো ভালোর দিকেও না। এবং ডাক্তার আমাকেও বললো এখন ইজাস্ট গাই স্প্রে এবং তার যেই স্টেপ বাই স্টেপ যেটা হবে সেটা তোমাকে আমরা জানাবো, বাট এটা বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে, কখনো লাঙের সমস্যা দেখা যাচ্ছে বা কখনো আপনার হার্টের সমস্যা দেখা যাচ্ছে। এবং ডাক্তার বললো করোনা রুগী যারা হয় তাদের এই সমস্যাগুলো দেখা যায়। তো সবাই দোয়া করবেন যাতে আব্বার সুস্থতা কামনা করে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জালাল। যারা উপস্থিত হয়েছেন আমরা প্রত্যেককে রিকগনাইজ করে এটা বলতে চাচ্ছি না যে আমরা দায় মুক্ত হয়ে গেলাম। আমরা যদি কথা বলতে দিতে পারতাম আরো ভালো লাগতো, আমরাও শান্তি পেতাম। কিন্তু গত 2-4 বারের অনুষ্ঠানে মানুষ আমরা উপস্থিত হই, সবাই কথা বললে অনেক সময় নেই, দোয়া শুধু দোয়া, অনেকে বিরক্ত হয়, সেই জন্য এই কাজটা আমরা করতে হয়েছে। তারপরেও আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আছেন এবং ভবিষ্যৎ এই আরো বাকি সময়টা থাকবেন এবং আমরা প্রাণ ভরে
হুজুরের মাধ্যমে দোয়া করব। এখানে উপস্থিত হয়েছেন আমাদের সর্ব জনশ্রদ্ধেয় নেতৃত্ববৃন্দ, সেখানে আছেন সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর অদিত ভুঁইয়া আছেন, ডক্টর মিয়া আছেন, আজিজ ভাই আছেন, ডক্টর জামান আছেন, আমাদের সেক্রেটারি মোহাম্মদ হোসেন খান আছেন, রব্বি মোহাম্মদ খোকন আছেন, আমাদের সালু ভাইকে আমরা দেখতেই পাচ্ছি। এরপরে সোসাইটি ছাড়াও আমাদের এখানে অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি গতবার আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান, ওনাকে দেখতে পাচ্ছি, ওনাকে গতবার রিকগনাইজ করতে পারি নাই। আমাদের সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী আসছেন, আমাদের রহিম ভাই ভারপ্রাপ্ত সভাপতি এসছেন। এরা এসছেন এটা নয়, এরা এই আয়োজনে প্রত্যেকে সহযোগিতা করেছেন, প্রত্যেকে বিভিন্ন ভাবে আমাদেরকে সাজেশন দিয়েছেন কিভাবে কি করলে ভালো হবে, পরিবারের সাথে কি করতে হবে আমাদেরকে। আমি এখন আমাদের এখানে আছেন আমাদের বদ্রুনাহার খান মিতা আছেন, শামসুন নাহার নোরা আছেন, ডক্টর নার্গিস আহমেদ আছেন এবং দিল রহসন আছেন, মাসুদ চৌধুরী আছেন, নয়ন ভাই তো আছেনই আমাদের নয়ন আলী পরিষদের, আবু নাসের ভাই তো আমাদের কতক্ষণ দেখি নেই এখন দেখতে পেয়েছি আমি, আমাদের প্রধান উদ্যোক্তা এই অনুষ্ঠানের, যিনি না হলে হতোই না হয়তোবা। এই ধরনের একটা দোয়া বলছেন, উনি যখন অবস্থা যখন ওনার ভালো দিকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আর কি করতে পারি, চলেন আমরা নিজেরা নিজেরাই দোয়া করি। তারপর আমরা বললাম আর একটু বড় করে করি, এভাবে করতে করতে এই পর্যায়ে আজকে আমরা এসেছি। তো আমি আমাদের এখানে গোলাম হোসেন ভাই এসছেন, মঞ্জুর চৌধুরী আমাদের জামাইকা মুসলিম সেন্টারের মঞ্জুর চৌধুরী এসছেন, গিয়াসুদ্দিন ভাই এসছেন, আমি বোরান ভাই এসছেন, আমি এখন আলী ভাইকে বলবো, আলী ভাই আপনি সবাইকে একটু সবার একে একটু রিকগনাইজ করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। ধন্যবাদ। আসলে আমি সহযোগিতা যারা ছিলেন এবং অনেককে আমরা নাম দিতে পারি নাই বলে প্রথমে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আপনারা জানেন একটা ফ্লায়ারে সবার নাম দেওয়া জানা, তো নামে কি আসে যায় আপনারা যারা জয়েন করেছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। এখানে আছেন আমাদের প্রথমে আমাদের মিলন ভাইয়ের সম্বন্ধি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেনু ভাই, বেনু ভাই এবং আমি জেনু ভাই, সরি জেনু ভাই, জেনু ভাই। এবং আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন তারা তাদের মধ্যে আছেন আতাউর রহমান সেলিম ভাই, আব্দুর রহিম হাওলাদার ভাই, গিয়াস আহমেদ, আজিবুর রহমান বুরহান ভাই বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য, সৌরভ সরকার তিনিও আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য, আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, শাহনাজ ভাই আমাদের সাথে সহযোগিতা করেছেন, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকি, এবং আমাদের সাথে আছেন কাজী নয়ন ভাই, জুনায়েদ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার সাবেক সহসভাপতি এবং বিসমিল্লার শতাধিকার আহসান হাবিব ভাই, ব্রঞ্জ ইয়ে থেকে বকলেন থেকে আছেন আব্দুল মালিক খান, আব্দুল মান্নান ভাই ওজন পার্ক থেকে, কাজী সাকাত হোসেন আজম ভাই, ফিরুজ আহমেদ, আবুল চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, এবং আছেন আমাদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জামান তপন ভাই, আসিফ বারু টুটুল বর্তমান সহসাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটির, সৈয়দ এম কে জামান উনি আমাদের সাথে জয়েন করেছেন আমি দেখেছি, আমাদের সাথে আছেন মনিরুজ্জামান বেলাল ভাই ঢাকার, গোলাম হোসেন ভাইয়ের নাম বলা হয়েছে, প্রফেসর রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ এম করিম, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমিন মেহেদি বাবু ভাই, ব্রঞ্জ থেকে আছেন শাহেদ আহমেদ, আমাদের গিয়াসুদ্দিন ভাই আছেন ঢাকার নবাবগঞ্জের, আতাউর রহমান সেলিম, আতাউর রহমান আতা ভাই বাংলাদেশ থেকে, আনোয়ার হোসেন ভাই আছেন, সেলিম খান আছেন, মির্জা জামান শামীম ভাই আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি বিক্রমপুর সমিতির বর্তমান সভাপতি, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য আলিমাম শিকদার, আমার নাম যদি বাদ পড়ে থাকে আমি দুঃখিত। এখন আমরা স্ক্রিনে আসবো, স্ক্রিনে অনেকে আছেন, আমি অনেকে আছেন আয়ান খান নাম দিয়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের একজন মুরব্বী, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন মোহাম্মদ, ওনার আইফোন থেকে শুধু মোহাম্মদ আসছেন, আমি তার পুরো নামটা বলতে পারছি না, ইউজ করুন পাসওয়ার্ড, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, দিস ইজ নট আয়ান খান, দিস শুড বি আব্দুল সত্তার খান, ওকে, এখানে স্ক্রিনে যা আছে তাই বলো, হ্যাঁ ওটা আমার গ্র্যান্ডডটারের নামটা, সরি, ওকে, আমাদের সাথে আছেন আব্দুল সত্তার খান, আলী ভাই আইফোনে আছেন, আলী ভাই আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সাথে আছেন নবাবগঞ্জের জেনারেল সেক্রেটারি মিলন মোল্লা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আছেন নারায়ণগঞ্জ সমিতির উপদেষ্টা সুরুজ্জামান, আমাদের সাথে আছেন ওসমান চৌধুরী, আমাদের বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক,
আমরা দ্বিতীয় স্ক্রিনে যাই। দ্বিতীয় স্ক্রিনে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন ভাই, আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট, আমি যদি ভুল করে থাকি দুঃখিত, মোল্লা মনিরুজ্জামান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আজিজুল ইসলাম আজিম ভাই, বীর মুক্তিযোদ্ধা, তিনি ব্রঞ্জ থেকে জয়েন করেছেন, মিলন ভাইয়ের বন্ধু। আমাদের সাথে আছেন জেএমসির বর্তমান জেনারেল সেক্রেটারি মঞ্জুর চৌধুরী ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন শাহাদাত হোসেন, বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি। কারেকশন করা যাবে না তো না এমনি? জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, সালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন এখানে অনেকের নাম কিন্তু স্পষ্ট বোঝা যায় না, আমি ওর জন্য দুঃখিত। আমাদের সাথে আছেন, আমি এই পর্যন্ত যাকে দেখতে পাচ্ছি তাদের, মোর্শেদ হোসেন, আমাদের নারায়ণগঞ্জের সাবেক ট্রেজারার, এবং আমাদের সাথে আর যারা আছেন, দোলন আছেন আমাদের নারায়ণগঞ্জ সমিতির বর্তমান সহসভাপতি ফয়সালক দোলন, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যন্তই দেখতে পাচ্ছি এবং কারো নাম যদি, হ্যাঁ, আমাদের সাথে আছে মাকসুদ চৌধুরী, মাকসুদুল্লক চৌধুরী আমাদের সহযোগিতা আছেন তিনি, এবং জালালাবাদ সমিতির বর্তমান সভাপতি সম্মানিত সভাপতি মইনুল ইসলাম মইনুল হক চৌধুরী হেলাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছিলাম সবাইকে আসলে বক্তব্য দেওয়া যাচ্ছে না, যেহেতু আপনারা জানেন আমরা এটা দোয়ার আয়োজন করেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন সম্মানিত ভাই, যিনি নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আব্দুর রব ভাই। রব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক আসে আমাদের নর্থ বেঙ্গলের বর্তমান সভাপতি আলম ভাই, আলম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আর অনেকে আছেন তাদের নামটা আমি এখানে দেখা যাচ্ছে না, বলতে পারছি না, আমি দুঃখিত, আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। এখন ফকরু ভাই, আরো যদি কোনো নাম বাদ থাকে আপনি বলতে পারেন, অথবা আমরা দোয়ার দিকে চলে যাব। নাম যদি থাকে আমাদের কাছে আসে, আমরা সবিনয়ে বলছি, আমরা সবাইকেই আল্লাহর রহমতে আমাদের দোয়া মাহফিলের পরে আমরা সবাইকেই এক মিনিট দু মিনিট থাকতে বলবো, তখন সবাই প্রাণ ভরে নিজেদের মতো কথাও বলতে পারবেন, এটা খোলা থাকবে, ভাব বিনিময় করতে পারবেন, সে সময় আমরা আবার রিকগনাইজ করব। আর এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় মাওলানা সাহেব হুজুরকে, আমি আতাকে দেখতে পাচ্ছি, আতা ধন্যবাদ, ফখরুল ইসলাম আলমগীর ভাই, আপনি দয়া করে এখন আমাদের আজকের মূল বিষয় যেটার জন্য আমরা এতগুলো মানুষ সারা আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছি, আমাদের প্রিয় প্রাণপ্রিয় ভাই যিনি অসুস্থ আছেন, যারা মারা গেছেন এবং যারা যারা অসুস্থ আছেন, তাদের নাম আপনার কাছে দেওয়া হয়েছে, তাদের আমি নামটা বলবো, উনি আমি আমি বলে দিব, তারপরে কিছু নাম অ্যাড হয়েছে, নামগুলো আমাদের আলী ভাই আপনাকে জানিয়ে দিচ্ছে অথবা টেক্সট করে দিচ্ছে, আপনি নামগুলো নিয়ে, আমি এখনই বলে দিচ্ছি, উনি ওই নামগুলি ওই নাম থেকে উনি দোয়া করবেন। তার আগে আমি আরেকটু ফকরুল ভাই, এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলম ভাইয়ের নাম বলেছি একবার, নর্থ বেঙ্গল বদরুল খানের নাম বলেছেন, আমাদের বদরুল ভাই, এবং আরেকটি কথা, এখানে আমাদের সাদাত হোসেন সেলিম ভাই ইউএস নিউজ অনলাইন, তিনি এটা লাইভ করছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেলিম ভাই অনেক ধন্যবাদ, প্রথম থেকে আছেন সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আইটিভি আমাদেরকে এই লাইভ দেখাচ্ছেন, যিনি আমি আইটিভি কো দেখেছি এখানে। যাই হোক, আমরা তাহলে দোয়ার দিকে যাব, তার আগে যারা যারা দোয়া অনুরোধ করেছেন, দোয়ার দরখাস্ত করেছেন, তাদের নামগুলো আমি বলছি। আমাদের যিনি সহযোগিতা করছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কার অ্যাক্সিডেন্ট মারাত্মক আহত হয়েছেন, তিনি এখন বাসায় আসছেন, তার জন্য একটু দোয়া করবেন। এবং দোয়া করবেন আমাদের আরেক ভাই কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী এবং তার স্ত্রী কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন। হিউস্টন থেকে দোয়া চেয়েছেন শেখ আসফার হোসেন কোরাইসি সেলিম ভাই। আমাদের সাথে আর অনেকে দোয়া চেয়েছেন, এর মধ্যে আছেন আমাদের
meet up our father Haji Kalander Mia jodi bhul hoye thake dukkhito ebong tar stream ebong amader meet up our ma Lutfur Nahar ebong meet up our bhai Nasser Kalander aro doa cheyechen amader bortoman trustee board er Bangladesh society trustee board er chairman tar me Farhin Aziz তিনি কোভিড 19 এ আক্রান্ত হয়েছেন এবং দোয়া চেয়েছেন কাদির মিয়া সাথে আছেন নবাবগঞ্জের আব্দুস সাত্তার খান আমার কাছে এই কয়েকটি নাম এসেছে আলী ভাই আমার আমার মেজো ভাই পাশা ভাই সবাই অনেকে জানে পাশা ভাই কোভিড আক্রান্ত হইয়া হাসপাতালে শয্যাশায়ী তার জন্য দোয়া করবেন নিয়ার অ্যাবাউট 79-80 বয়স তার জন্য আমি দোয়া চাচ্ছি এবং দোয়া করার জন্য অনুরোধ করবো সবার জন্যই দোয়া হবে আসলে সবার জন্যই সবার জন্য হবে বাংলাদেশ সোসাইটির সভাপতি যিনি আমাদের ছেড়ে চলে গেছেন কামাল আহমেদ সহসভাপতি আব্দুল খালেক খায়ের এবং সদস্য আজাদ বাকের সহ যারা এই প্রবাসে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা অসুস্থ আছেন কোভিড 19 এ তাদের জন্য দোয়া করবেন হুজুর আপনি দোয়া করতে পারেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم আমি সবাইকে অনুরোধ করব এই মুহূর্তে যারা আমার কথা শুনতেছেন যে আমার সাথে সাথে আমি তেলাওয়াত করব আমার সাথে সাথে আপনারা যারা পারেন তেলাওয়াত করবেন সাথে সাথে আস্তে আস্তে আর যারা অন্য হয় চুপ করে শুনবেন মনোযোগ সহকারে তাহলে হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور اللهم اشف صدور قوم مؤمنين وشفاء لما في الصدور اللهم آمين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وأبوض أمري إلى الله اللهم إن الله بصير بالعباد رب أن إني مسني الضر وأنت أرحم الراحمين لا إله إلا هو الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هم من إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين يا পরওয়ারদিগার আমি এক পাপিষ্ট দম গুনাহগার বান্দা আপনার ঘর পবিত্র করে বসে আপনার পবিত্র গ্রন্থ মহা গ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রাব্বাল আলামিন আমার বেশ কিছু সংখ্যক ভাই এবং বন্ধুদেরকে সাথে নিয়ে আপনার পবিত্র শহীদ দরবারে এতক্ষণ পর্যন্ত যত আমল করা হয়েছে গো মাওলা মেহেরবানি করে আল্লাহ তা আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া রাব্বাল আলামিন
এতক্ষণ পর্যন্ত যা আমল করা হয়েছে সব রাসানিয়া কে নামদার সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক রওজা মুবারক হাদিয়াতান পৌঁছায় দিন আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন সব রাসানি সমস্ত আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবি তাবিঈন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের রুহর পৌঁছাইয়া দিন যে যেখান থেকে এই মুহূর্তে হাত তুলছি আমাদের অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই গড়ে গিয়ে মা বলে ডাকতে পারি না বাবা বলে ডাকতে পারি না এমন অনেক বাবা হারা মারা সন্তান এখানে হাত তুলেছি গো মাওলা জানি না কি অবস্থায় রয়েছে মেহরবানি করে আল্লাহ করে দোয়ার মাহফিলকে ওসিলা করে আমাদের মা বাবার খবর কাপনে জান্নাতের বাগিচা বানায় দিন ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আয় আল্লাহ আয় রব্বুল আলামিন কামাল আহমেদ সহ আর যাদের জন্য আপনি তো শুনেছেন আপনি জানেন আপনি তো সামিউন বাসির আলিমুন খাবির সব কিছু জানেন সব কিছু দেখেন সব কিছু শুনেন ওগো মাওলা মেহরবানি করে আল্লাহ যাদের নাম ঘোষণা করা হয়েছে এবং যাদের নাম ঘোষণা করতে পারে নাই আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন ইয়া রাব্বুল আলামিন তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন যারা রয়েছে পরিবার পরিজন যারা রয়েছে তাদের প্রত্যেককে আপনি সবরে জামিল করবার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আজকে যাকে উপলক্ষ করে এই দোয়ার মাহফিলের আয়োজন ভাই জনাব কাজী আজহারুল হক মিলন আয় আল্লাহ উনি সহ আরো অনেকের নাম এখানে ঘোষণা করা হয়েছে আপনি তো শুনেছেন দেখেছেন মাওলায়ে পাক মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের আবেদন নিবেদন আপনার পবিত্র শাহী দরবারে আল্লাহ আমার এই ভাইগুলিকে আপনার দারুস শেফা থেকে শেফায়ে কামেলা আজেলা দান করুন আল্লাহ অতি দ্রুত সুস্থতা দান করুন হায়াতে তৈয়বা দান করুন পরিপূর্ণ সুস্থতার সাথে তার গৃহে তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিন আমাদের জীবনের জানা অজানা শিরকি বেদাতি কবিরা সগীরা সমস্ত গুনাহ সমূহকে আপনি মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন পরিপূর্ণ সুস্থতা দান করুন সব ধরনের রোগ বালাই থেকে মহামারী থেকে বিশেষ করে কোভিড-19 সহ সব ধরনের রোগ বালাই থেকে হেফাজত দান করুন দুশ্মনে দুশ্মনী থেকে চক্রান্ত করে চক্রান্ত থেকে আয় আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত দান করুন ইয়া রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত দান করুন ইয়া রাব্বুল আলামিন আজকের দোয়ার মাহফিল যে সমস্ত ভাইরা আয়োজন করেছেন এই সহযোগিতা করেছেন যে যেভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে তাদের প্রত্যেকেরই সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের হাজত যদি বলতে চাই আল্লাহ সারা দিন বললো ফুরাবে না আল্লাহ শেষ হবে না আমরা যা বলবো তার চেয়েও বেশি আপনি জানেন আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো আপনার খেদমতে পেশ করেছি আপনার শিখানো দোয়াগুলো আপনার খেদমতে পেশ করেছি এবং নিজের ছোট আল্লাহ ছোটাফাটা বাসা দিয়ে নিজের আবেগ দিয়ে আপনার নিকট কিছু আবেদন নিবেদন করেছি মেহরবানি করে আল্লাহ যার দুটি হাতকে এখানে পছন্দ করেন অনেক সাদাদারি ওয়ালা মুরব্বী হাত তুলেছে অনেক ভাই অনেক প্রবাসী অনেক
ছোট বড় নিয়ং আল্লাহ সব ধরনের লোকেরা এখানে হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে, যার দুটি হাতকে পছন্দ করেন মেহরবানি করে তার দুটি হাতকে উসিরা করে আমাদের সকলের আজকের এই মোনাজাতকে আজকের এই দোয়ার মাহফিলকে আপনার কবুল মঞ্জুর করে নিন। মেহরবানি করে আল্লাহ সকল প্রয়োজনের আয়োজন আপনার পক্ষ থেকে দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা جنت الفردوس ونعوذ بك من النار يا خالق الجنة والنار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ بك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم اجعل نفسي مطمئنة تؤمن بلقائك وترضى بقضائك اللهم ارزقني فهم النبيين وحفظ المرسلين والملائكة المقربين اللهم عمر لساني بذكرك وقلبي بخشيتك وسري بطاعتك وصلى الله على النبي وآله وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخرة عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله السلام ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বাকি যদি কোন ইনফরমেশন থাকে আপনি যদি কিছু বলতে চান। আমি বিদায় নিই সবার থেকে। হুজুর আপনার উপরে একটু এক মিনিট কথা বলবো। হুজুর এটা কমেন্ট নয়, এটা কমপ্লিমেন্ট নয়। আমার বাবা, আমার আব্বা 93 বছর বয়সে খেয়াল করেছেন, উনি কলকাতা আলিয়া থেকে এবং দেবন্দে গিয়েছিলেন, পরে কলকাতা আলিয়া থেকে পাশ করা একজন আলেম। আপনার কণ্ঠ আজকে যে মোনাজাত করলেন, এটা আমি জানি না, আমার মনে হয় আমাদের আজকে এখানে যারা উপস্থিত সবারই ভালো লেগেছে। অবশ্যই, সেই জন্য আমি আমার সবাই উপস্থিতির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো ভালোভাবে আরো সুন্দর ভাবে আমাদেরকে সেবা করুন, আমরা যাতে উপকৃত হতে পারি, আল্লাহর রাস্তা থাকতে পারি। আরেকটি ইনফরমেশন হচ্ছে, হুজুর কিন্তু ফ্লোরিডা থেকে জয়েন করেছে আমাদের। জয়েন করেছেন জি, আলহামদুলিল্লাহ। সবাইকে ব্যক্তিগত ভাবে এখন আর নাম ধরে আপনাদেরকে সম্বোধন করে আবার সময় নষ্ট দিয়ে করে আপনাদের আর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না। আপনারা নিজ দায়িত্বে এখানে অংশগ্রহণ করেছেন, মিলন ভাইকে ভালোবাসেন, ওনার সাথে সম্পৃক্ত ছিলেন, ওনার সাথে দীর্ঘদিন যুদ্ধ করে যাচ্ছেন এই সমাজের কাজের জন্য। ওনাকে আমরা যেভাবেই পারি, যেভাবে আমরা চেষ্টা করি না কেন, আমরা পারবো না। আমরা যার যার ইবাদতের সময় প্রত্যেকেই ওনার জন্য, কামাল ভাই সহ সবার জন্য আমরা আবারও অনুরোধ জানাবো, দোয়া করবো। পরবর্তীতে আবারও আমরা হয়তো আরো মিলিত হওয়ার আশা রাখছি।
আজকের অনুষ্ঠানের যে ত্রুটিগুলো সেগুলো আমরা সবিনয়ে বলবো, আমাদের ত্রুটি আমাদেরকে ক্ষমা করে দিবেন। অনেকেই নাম দিতে পারেনি ছোট ফ্লায়ারের কারণে, অনেক স্বনামধন্য লোক সোসাইটির প্রেসিডেন্টকেও নাম দিতে পারেনি, ভুলে গেছি, এগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবিনয়ে অনুরোধটা জানাচ্ছি, এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, আপনারা সেভাবে নেবেন।